করোনা সংক্রমণ রোধে বুস্টার ডোজ হিসেবে এখন থেকে সবাইকে মডার্না দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর ফাইজারের টিকা শুধুমাত্র 12 থেকে 17 বছর বয়সী স্কুল কলেজগামী শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও কোভিড-19 ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ শামসুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব কথা জানানো হয়। নির্দেশনায় বলা হয়, দেশের সবার জন্য ভ্যাকসিন পাওয়া সহজ করতেই এখন থেকে ফাইজারের পরিবর্তে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ হিসেবে মডার্নার টিকা দিতে হবে। তবে স্কুল কলেজ শিক্ষার্থীদের জন্য প্রথম এবং দ্বিতীয় ডোজ ফাইজার টিকা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। এছাড়াও যেসব শিক্ষার্থী এরই মধ্যে প্রথম ডোজ ফাইজার নিয়েছেন তাদের জন্যও দ্বিতীয় ডোজ ফাইজার টিকা সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।